রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 15 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর নিমাই মজুমদারের সৌজন্যে 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। 3 নম্বর সাকারী পুকুর বরফকল সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কাউন্সিলর নিমাই মজুমদার জানান, 11তম বর্ষে এই রক্তদান শিবিরটি পদার্পণ করল। এদিন স্বেচ্ছায় 300 জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ও অন্য একটি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন সহ বিভিন্ন পৌরসভার নবনির্বাচিত একঝাঁক কাউন্সিলর। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে 8ই নম্বর ওয়ার্ডের মহিলা শ্রী প্রদীপ রহমান মশাইকে পুষ্পস্তবে বরণ করে নিচ্ছেন নিমাই মজুমদার মহাশয়। ২২নম্বর ওয়ার্ডের প্রবর্তিকা মাননীয় শ্রী নারু গোপাল ভগত মহাশয়কে উদ্যোগে পরে বরণ করে নিচ্ছেন নিমাই মজুমদার মহাশয়। 17নম্বর ওয়ার্ডের পুরমাতা মাননীয় শ্রীমতি রূপালী কৈবর্ত মহাশয়কে উত্তরে করে বরণ করে নিচ্ছেন শ্রী নিমাই মজুমদার মহাশয়। 20নম্বর ওয়ার্ডের পুরমাতা মাননীয় স্বীকৃতি হাজরা মহাশয়কে উত্তরে এবং পুস্তকে বরণ করে নিচ্ছেন নিমাই মজুমদার মহাশয়। প্রাক্তন প্রপিতা মাননীয় শ্রী সত্যিরঞ্জন মণ্ডল মহাশয়কে উত্তরে এবং পুষ্পস্তরে বরণ করেছেন শ্রী নিমাই মজুমদার মহাশয়। বিশিষ্ট শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা শ্রী কার্তিক চন্দ্র দত্ত মহাশয়কে উত্তরে এবং পুষ্পস্তরে বরণ করেছেন নিমাই মজুমদার মহাশয়। আমার দাদারা, ভাইরা, দিদি এবং বৌদিরা যারা আজকের এই শিবিরে এসেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের এই 11তম রক্তদান শিবির আমার মনে হয় মন্ত্রদা বলতে পারবে 11 বছরই আমি এই রক্তদান শিবিরে হাজির হয়েছি, আর 11 বছর ধরে রক্তদান শিবির করছে আজকে 11তম। দীর্ঘদিন ধরে পার্টি করেছে, পার্টির কর্মসূচি 15নম্বর ওয়ার্ডে যেভাবে মন্ত্রদা করত এবং মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মন্ত্রদা কাজ করত, আজকে সেই মন্ত্রদা আমাদের এই ওয়ার্ডের আপনাদের কাউন্সিলর আপনাদের কাজের সাথে আমরা চাই মন্ত্রদার নেতৃত্বে 15নম্বর ওয়ার্ডের আমূল পরিবর্তন। একদিকে মানুষকে শান্তিতে রাখা, আর একদিকে আমাদের পৌর ভোট যখন হবে 16 তারিখে, তারপর থেকে আমাদের পৌর পরিষেবা, যে পৌর পরিষেবায় আমাদের 3.5 বছর আমাদের পৌর ভোট ছিল না, বহু মানুষের পৌর পরিষেবা আমরা দিতে পারি নাই, বহু মানুষের অনেক সার্টিফিকেটের জন্য আমাদের এলাকার মানুষের অসুবিধা আছে, আমরা মনে করি 16 তারিখের পর আমাদের সেটা সমাধান হবে। এবং মন্ত্রীরা যেভাবে কাউন্সিলর না থেকেও প্রতিদিন পৌরসভায় যে এই এলাকার উন্নয়নের কাজ, এই এলাকায় কিভাবে কাজ করতে হবে তার কাজ করতে, আর আজকে তিনি সেই পৌর প্রতিনিধি, আমরা আশা রাখবো প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে ভালোভাবে মন্ত্রীরা 15নম্বর ওয়ার্ডটাকে যাতে ভালো করে গুছিয়ে সুন্দর করে গড়ে তুলতে পারে। এখন শপথ গ্রহণ করেনি নিমাই মজুমদার, উনি ওনার কাজ শুরু করে দিয়েছেন। এবার একটা মহৎ কাজ রক্তদান শিবির, আজকে 11তম রক্তদান শিবির হচ্ছে 15নম্বর ওয়ার্ডে। জাতির জন্য গান্ধীজিকে প্রশ্ন করা হয়েছিল একটা মানুষকে কিভাবে সেবা করা যেতে পারে, গান্ধীজি বলেছিলেন রক্ত দিয়ে, এর থেকে বড় সেবা এই দুনিয়াতে আর কিছু নেই। আপনার এক কোটুর রক্ত আপনি সুস্থ থাকবেন আর আপনি অনেকগুলো প্রাণ বাঁচাবেন। সুতরাং আজকে করোনা মহামারী, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হলে বেঁচে থাকা মুশকিল, সবই ঈশ্বর আল্লাহ ভগবান তিনি ঠিক করে রাখবেন যে এই দুনিয়াতে আপনি কতদিন থাকবেন। কিন্তু তবুও আমাদের নিজেদের সজাগ সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ জীবনযাপন করতে হবে। আর শুধু আমি একা ভালো থাকবো ভালো থাকি হবে না,
আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই। আপনার রক্তে যেন আরো প্রাণ বাঁচে। আজ আমাদের রক্তদান শিবির, এটা 11তম বর্ষ রক্তদান শিবির চলছে। কে কে উপস্থিত আছেন? উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিধায়ক, বর্ধমান শহরের মাননীয় ভূপেন দাস মহাশয় আছেন, আমার বন্ধু, এবং বর্ধমান জেলা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট এবং জেলার অন্যতম নেতা মাননীয় আসাফউদ্দিন বাবু নামে পরিচিত, যিনি বর্ধমান জেলার মানুষের জন্য রক্ত রক্ত আমাদের যে যখন শেষ হয়ে যায় বা যখনই লাগে আমরা বলা মাত্র রক্ত পাই, এরকম একটা মানুষ বর্ধমান শহরে আছে মানে এটা ভাবা যায় না। সে আছে, প্লাস আমাদের শ্যামাপ্রসাদ ব্যানার্জি স্বীকৃতি হাজরা থেকে আরম্ভ করে রূপালী কৈবত্র, বিভিন্ন কাউন্সিলর সাহাবুদ্দিন খান, বিভিন্ন কাউন্সিলর এসেছিলেন, উদয়পুরার এসেছিলেন, স্বপন হাজরা এসেছিলেন, সবাই ছিলেন, এবং অরুণ নন্দী আমাদের প্রাক্তন জাহানডিসির নেতা ছিলেন, তিনিও এসেছিলেন। কতজন আগে রক্ত আমরা 300 বোতল রক্ত দেবো, দেবু টুটু এসেছিলেন। আচ্ছা, এই রক্ত কার হাতে তুলে দেবেন? আমরা হসপিটাল এবং আরেকজন সহস্র দল হাতে তুলে দেবো। বর্ধমান থেকে পম মোহন্ত, রিপোর্ট আনন্দবার্তা।